দেখুন ম্যারাডোনার বান্ধবীর হ্যান্ড অব গড গোল অনলাইন ডেস্ক। ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড ফুটবল ইতিহাসের আলোচিত ঘটনাগুলোর একটি। 1986 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ইতিহাসের বিপক্ষে আলোচিত গোলটি করেন আর্জেন্টিনার কিংবদন্তির তারকা। সেই ঘটনা 3 দশক পেরিয়ে গেলেও রোববার যেন ফিরে এলো হ্যান্ড অব গডের স্মৃতি। গতকাল আরেকটি হ্যান্ড অব গড দেখল ফুটবল বিশ্ব। এবার সেটি করে দেখালেন ম্যারাডোনার বান্ধবী রোসিও অলিভা। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে ম্যারাডোনা ও অলিভাকে নিয়ে মুখরোচক খবর বের হয়। দুজনকে বেশ কয়েকটি জায়গায় ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গেছে। আলোচনায় আসার জন্য ম্যারাডোনার বান্ধবী হওয়া যথেষ্ট ছিল অলিভার জন্য, তবে হাত দিয়ে গোল করার মধ্য দিয়ে পরিস্থিতিটা আরও বেড়ে গেল এই সুন্দরীর। বুয়েস আয়ার্সের ক্লাব এক্সকারশনিস্তাসের হয়ে খেলেন অলিভা। রোববার ক্যামিওনোরাসের বিপক্ষে নিজের প্রথম গোলটি করেন তিনি, সেটিও হাত দিয়ে। অলিভার গোলে এগিয়ে যাওয়ার পর এক্সকারশনিস্তাস 3-0 গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে ম্যারাডোনার বান্ধবী হ্যান্ড অব গড গোল। ছবিতে মাঝখানে অলিভা, তবে বিতর্কিত গোলটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছে পরাজিত দল ক্যামিওনোরাস। দলটির কোচ ফেডেরিকো মালদোনাদো বলেছেন, এটি পরিষ্কার হ্যান্ডবল ছিল, আমরা সবাই দেখেছি, তবে প্রতিপক্ষের সমালোচনায় কান দেওয়ার সময় নেই অলিভার। ম্যাচ শেষে হাস্যরসের সঙ্গে তিনি বলেন, প্রথম দিনে বলটি জালের দিকে যাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে যেন গোল হয়ে গেল। goal.com আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।